কি চিন্তা করতেছেন এখন আমি বিয়ে শাদি করার চিন্তা ভাবনা করতেছি বিয়ে করার জন্য প্রতিবেদনে আসছেন কেমন মানুষকে বিয়ে করতেছেন এখন জি আমার পাশে থাকবো সারা জীবনের জন্য আমি দুই একদিনের জন্য চাই না ক্ষণিকের জন্য চাই না সারা জীবনের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি মারুফা মারুফা আপু কেমন আছেন আপনি আছি ভাইয়া কোনো রকম কোন রকম আছেন কোন রকম কেন হ্যাঁ আছে কোন রকম পরিবারে কে কে আছে পরিবারে আব্বু আছে ভাই আছে ছোট মা নাই না মা মারা গেছে কয় ভাই বোন আপনারা দুই ভাই দুই বোন দুই ভাই এক ভাই এক বোন আপনি কি বড় না ভাই বড় না আমি বড় কয়টা বাজাই আপনি বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা তা লেখাপড়া করছিলেন করছি 5 পর্যন্ত 5 পর্যন্ত করছেন এখন বয়স কত বয়স 19 19 তা এখন কি চিন্তা ভাবনা করে আজ প্রতিবেদনে আসছেন বা কি বলতে চান এখন প্রতিবেদনে আইছি ভালো একজন মনের মানুষের জন্য বিয়ে শাদি করবেন হ্যাঁ বিয়ে শাদি করবেন তো পরিবারের এমন কেউ কি নাই যে আপনাকে বিয়ে দেওয়ার মতো হ্যাঁ বিয়ে হয়েছিল আগে আগে বিয়ে হয়েছিল হ্যাঁ একটা মেয়ে আছে তো বাচ্চাও আছে হ্যাঁ 2 বছর একটা বাচ্চা আচ্ছা আচ্ছা তা সংসারটা ভেঙে গেল কেন সে ভালো না নেশা করতো নাকি আপনি ভালো রান্না বান্না করে স্বামীকে সেবা যত্ন করতেন না অবশ্যই করতাম সে ভালো না নেশা পানি করতো গাড়ির ড্রাইভার ছিল এই জন্যই ডিভোর্স দিয়ে দিয়েছি সত্যি কথা নাকি আপনার কোনো দোষ ছিল সত্যি কথা আমার কোনো দোষ নেই ভাইয়া আচ্ছা তো বাচ্চাটা কার কাছে থাকে বাচ্চা তার নানু আছে নানু কাছে থাকে ঠিক আছে বাচ্চাটা দিয়ে দিতে পারেন নাই স্বামীর বাচ্চা স্বামী লাই নাই স্বামী আরেকটা বিয়ে করে গেছে স্বামী একেবারে ফ্রি হয়ে গেল আর আপনার কাছে বাচ্চাটা ঝুলাই দিল এখন হ্যাঁ সে একটা বিয়ে করে গেছে তো এখন আপনি কি চিন্তা করতেছেন এখন আমি বিয়ে শাদি করার চিন্তা ভাবনা করতেছি বিয়ে করার জন্য প্রতিবেদনে আসছেন কেমন মানুষকে বিয়ে করতেছেন এখন জি আমার পাশে থাকবো সারা জীবনের জন্য আমি দুই একদিনের জন্য চাই না ক্ষণিকের জন্য চাই না সারা জীবনের জন্য চাই সেটাই সেটাই না আগে একবার তো বিয়ে করে দেখছেন আসলে স্বামীর সংসারটা কিরকম এখন মানে বিয়ে শাদি যে করতে যাচ্ছেন ভয় লাগে না নাকি না কিসের ভয় কোনো ভয় নেই ভয় নাই যদি আবার এরকম হয় আরেকটা বাচ্চা দিয়ে যদি সেও চলে যায় থাকে তাহলে অবশ্যই হবো সবকিছু ভাগ্য চিন্তা করেন তাই না এখন এসে কষ্ট কোন বিষয়টা বেশি লাগে এখন কষ্ট ভালো একজন মনে মানুষ তাহলে বিয়ে শুধু করে ফেলুন এই জন্যই তাহলে তো সুখ হয়ে যাবে কষ্ট কোনটা লাগে ভাবতে গেলে ভাবতে কষ্ট লাগে আগে বিয়ে হয়েছে একটা মেয়ে আছে ডিভোর্স হয়ে গেল মানে কষ্টের ভিতরে আছে ভাইয়া জীবনে কি ইচ্ছা ছিল লেখাপড়া শেখার ইচ্ছা ছিল নাকি অন্য কোনো কিছু হ্যাঁ লেখাপড়া করার ইচ্ছা ছিল তো ইচ্ছা ছিল হ্যাঁ করছিলেন করছি বললাম না 5 পর্যন্ত আর 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 কি করা হয় নাই না ফাইভেতেই বিয়ে দিয়ে দিয়েছিল নাকি হ্যাঁ ফাইভেতেই বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা প্রেম ছিল নাকি প্রেম করে বিয়ে করছিল না না বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে জীবন একটা বড় ভুল করছে আর কি আপনার মা বাবা যাই হোক এখন যেহেতু বিয়ে শাদী করতে যাচ্ছেন যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসার করুন অনেকে দ্বিতীয় বিয়ে করে অনেক সুখে থাকে যদি আপনার চিন্তা ভাবনা ভালো থাকে অবশ্যই ভালো কোনো কিছু হবে ঠিক আছে তা আপনার ঠিকানা কোথায় গাবতলে থাকে দাসের বাড়ি যশোর যশোর কিভাবে যোগাযোগ করো আপনারা এই মোবাইলের মাধ্যমে নাম্বারটা দিলে সমস্যা নাই তো না কোনো সমস্যা মুখস্থ আছে না নাম্বারটা আপনি বলে দেন তো আমার কাছে দেন আমি বলে দিই তাহলে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01881871174 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ নাম্বার সব সময় খোলা যাক নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু হ্যাঁ তা অবশ্যই তা ভালো থাকেন দোয়া করে আসসালাম